বাংলাদেশে হবে বিশ্বকাপ, এ যেন স্বপ্নের মতো। আর তা যদি হয় ক্রিকেটের ধুমধুমার আয়োজন টি টোয়েন্টি, তাহলে তো শেরের ওপর সোয়া শের। এই জন্য এই বিশ্ব আসরের টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়া, প্রায় তিন চার দিন আগে থেকেই ব্যাংকের সামনে লাইন ধরে অপেক্ষা সোনার হরিণ টিকিটের জন্য। পঞ্চাশ জন্য টিকিট দিবে, আমি তিরিশ নম্বর সিরিয়াল আছে, তাহলে আমি কেন টিকিট পাইলাম না? আমি সাত নম্বর, আমার নাম বলে পুলিশে বললাম যে ভাই আমি শুধু সাত নম্বর, আমার বলে তুমি সবার পিছনে যেয়ে খারাপ। আইসিসির নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিট পাবেন একজন। ব্যাংক থেকে টিকিট কেনার সময় অবশ্য জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট দেখাতে হয়েছে। তারপরও রাজধানীর নির্ধারিত ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। টিকিট না পেয়ে অনেকে যেমন হতাশ হয়েছেন, তেমনি টিকিট পেয়ে উচ্ছ্বাস দেখা গেছে অনেকের মধ্যে। খুব সুন্দর সুন্দর সিস্টেমে টিকিট পেলাম এবং খুব গতানুগতিকভাবে সবাই একের পর এক টিকিট নিচ্ছে। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ টিকিটের এই ব্যাপক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। টিকিটটা আপনার সিরিয়াল অনুযায়ী বিক্রি করতেছি শান্তিপূর্ণভাবেই, কিন্তু লোকজনের প্রচুর চাহিদা, তো পঞ্চাশ জনের টিকিট নিচ্ছে লোক, তো মানে নিচে প্রায় আপনারা দেখছেন প্রায় হাজার দুই হাজার লোক অপেক্ষা করতেছে, আমরা হিমশিম খাচ্ছি। যে কেউ এটা কিনতে পারবে আর কি, টিকিটটা বাই করতে পারবে ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো দিয়ে, সেহেতু এরা বেশিরভাগই ওই অনলাইন থেকেই মানে টিকিটগুলো কিনছে। আর এবার টিকিট বিক্রি হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি করা হবে বলে জানান টিকিটের কর্মকর্তারা। ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, ওটাতে লগ ইন করে ম্যাচ সিলেক্ট করে তারপরে পেমেন্টটা করে, সিম্পলি তেমন কিছুই না, তারপরে পেমেন্ট করে জাস্ট প্রিন্ট দিয়ে দেয় এটা। তবে টিকিট প্রত্যাশীরা এখন শুধু ভাউচারই পাচ্ছেন, পরে এই ভাউচার দেখিয়ে আউটলেট থেকে বিশ্বকাপের স্বপ্নের টিকিট সংগ্রহ করতে হবে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা।